আমি মুর্শিদাবাদে গিয়েছি, আমি ঘটকপুকুর গিয়েছি, যেখানেই গিয়েছি আমি আমার এই সন্তানকে নিয়ে গিয়েছি, এবং সে ক্রমাগত আমাকে সাহায্য করে এসেছে। এই আমি পেশেন্ট দেখছি আমার সন্তানকে আরাফাতে খাওয়াচ্ছি, হয়তো সময়ও পাইনি, হয়তো সময়ও পাইনি, এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, আমি আমার সন্তানকে ধরে রেখেছি, জানিও না কোথায় রয়েছে, কারণ আমার একটা নেচার খুব খারাপ। আমি যখন প্রোগ্রামের মধ্যে ঢুকে যাই, আমি যখন অ্যাওয়ারনেসের মধ্যে ঢুকে যাই, আমি যখন মানুষের সাথে কথা বলি, আমি ভুলে যাই যে আমার সাথে কেউ আছে। পরে যখন একটু সময় পাই, একটু চোখটা খুঁজে কোথায় গেল আমার মেয়ে, কোথায় গেল আমার মেয়ে,